হ্যালো ফ্রেন্ডস আমার অন্তত আমি চল্লিশ নতুন ইউটিউব চ্যানেল টু সাইড জেনে জানি আমি তাকে নতুন রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ম্যাগির পকোড়া বানিয়ে দেখাবো তো সেটা বানাতে কী কী উপায় লাগে আসুন দেখায় তারপরে একটা জানেন আমার চ্যানেল যেসব ভিডিও ছাড়াচ্ছে আমি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নিজের বেল নোটিফিকেশানটা অলো করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায় চলুন ম্যাগির পকোড়া বানাতে কী কী উপহার লাগে আসুন দেখায় চলুন তাহলে আজকে ম্যাগির পকোড়া বানাতে গিয়ে কেউ বানালে কে আসুন তাহলে দেখিয়ে দিই যে আমি একটা ম্যাগি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো সরষের তেল নিয়েছি এখানে আমি বেসন নিয়েছি পরিমাণ মতো দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি লবণ নিয়েছি পরিমাণ মতো আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে নিয়েছি চলুন তাহলে রেসিপিটা শুরু করি গ্যাসটা দিলে আমি গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি এবার এই ম্যাগিটা কেটে নিয়েছি দিয়ে দেবো অল্প সময় দেব এমনও জল দিয়ে দিয়েছি এবার আমি এবারের মধ্যে ব্যাগি মশলাটা দিয়ে দেবো ম্যাগিটা আমি হালকা জল দিয়ে ফুটিয়ে নিয়েছি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি এটা আমি এবার নামিয়ে নেব আমি ম্যাগিটার মধ্যে এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো লঙ্কার কুচিগুলো দিয়ে দেবো বেসনটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো সবগুলো ভালো করে মাখিয়ে নেবো ভালোভাবে সবগুলো একসাথে মেখে নিয়েছি এবারে আমি ভেজে নেব গ্যাসটা যে কড়াটা বসিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ছেড়ে নেব চিপটে চিপটে আমি দিয়ে দিচ্ছি সব সবগুলো এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আমি বাকি যেগুলো আছে সেগুলো ভালো করে দিয়ে ভেজে নেব বাকিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন আমার ম্যাগির পকোড়া রেসিপিটা রেডি হয়ে গেছে এই রেসিপিটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে